গুড মর্নিং সবাইকে, আবার একটি নতুন সফর নিয়ে হাজির হলাম আমি। আমি অরিজিৎ রায়, আর আপনারা দেখছেন ভগবুর ক্রিয়েশন আমার সফর। ঘড়িতে এখন 12:31। আমি আজ কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে সবাই বুঝে গেছে। আমি আজ যাচ্ছি হলো দেবগ্রাম ফরেস্ট, এটি গাগনাপুর থানার অন্তর্গত। আমাদের এই দেবগ্রাম ফরেস্ট যেতে গেলে দুটি রাস্তা আছে, একটি হলো মানে নোকারি হয়ে যাওয়া, আর একটা হলো গাগনাপুর হয়ে যাওয়া। আমি গাগনাপুর হয়ে যাবো, কারণ আমি গাগনাপুর ওইদিকে একটুখানি কাজ আছে। তাই আমাদের এই তুত বাগান অর্থাৎ রানাঘাট যে সেরিকালচার অফিস আছে, এই অফিসের সামনে থেকে যে রাস্তাটি আছে, এই রাস্তাটি প্রচন্ড খারাপ, অনেকদিন ধরে খারাপ হয়ে এভাবে পড়ে আছে। আমাদের বাঁ দিকে যে রাস্তাটি চলে গেল এটাই হলো নোকারি যাচ্ছে, আর আমি ডান দিক দিয়ে গাগনাপুর হয়ে যাবো। চলো দেখতে থাকো, তোমাদের আমি নতুন নতুন রাস্তা দেখাবো, কিভাবে আসতে হবে সব কিছু জানাবো। আমার পেছনে কিন্তু প্রচন্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, তবুও আমি রেনকোট নিয়ে কিন্তু বেরিয়েছি। আজ আমার এই দেবগ্রাম সফরে আমি দেখাবো সমস্ত কিছু, মানে আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা আসলে কোন রাস্তা দিয়ে আসবেন, এবং ট্রেনে করে আসলে আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু জানাবো। আমি এখন আছি হলো কুপার্সের মধ্যে, আর এই রাস্তাটি কিন্তু ডান দিকে আমার চৌত্রিশম জাতীয় সড়ক চলে গেল। আর রানাঘাট থেকে বনগাঁ যেতে গেলে হলো আমাদের গোপালনগর রোডটা ধরতে হয়, কিন্তু কুপার্সের মধ্যে গোপালনগর রোডের অবস্থাটা খারাপ বলে আমি কিন্তু একটি বাইপাস রোড ধরলাম। যারা ভাবছেন একটু ঘুরতে যাবেন, তাদের জন্য আমার একটি কথা, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কেটে গেলে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারেন এই দেবগ্রাম ফরেস্টে। 40 হেক্টর জমির উপর গ্রামের মধ্যে দারুণ একটি ফরেস্ট হলো এই দেবগ্রাম ফরেস্ট। আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে 34 নম্বর ধরে চলে এসে আপনাকে চাকদা মোড়ে আসতে হবে। চাকদা মোড় থেকে তারপর চাকদা বনগাঁ রোড ধরে আপনাকে সোজা একদম বিষ্ণুপুর আসতে হবে। বিষ্ণুপুর মোড় থেকে একদম টান টান গাগনাপুর হয়ে পান্ডেপাড়া হয়ে দেবগ্রাম ফরেস্টে আপনি আসতে পারবেন। আমি দেখাবো আমার পেছনে মেঘ আলো করে আছে। এবার বলি আপনারা কিভাবে ট্রেনে করে আসবেন। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে রানাঘাটগামী যাওয়ার যে কোনো ট্রেনে আপনি রানাঘাট আসবেন। রানাঘাট থেকে এসে দুভাবে যাওয়া যায়, এক প্রথমে হলো বনগাঁ লোকাল ধরে গাগনাপুর স্টেশন নেমে অটো বা টোটোতে করে আপনি দেবগ্রাম ফরেস্ট আসতে পারেন, আর দুই হলো রানাঘাট নেমে আপনি রানাঘাটের রতলা বাস স্ট্যান্ড থেকে আইসমালি যাওয়ার যে কোনো বাসে আপনি দেবগ্রাম ফরেস্ট মোড়ে নামতে পারেন, তারপর ওখান থেকে টোটো করে দেবগ্রাম ফরেস্ট। আমরা কুপাস ছেড়ে এখন এই গোপালনগর রোডে উঠলাম। গোপালনগর রোডের কাজ এখনো চলছে, মানে বিগত 6-7 মাস ধরে এই রোডের কাজ চলেই যাচ্ছে, এখনো ভাঙা সেই রাস্তা। আমার ডান হাতের আয়নাগর স্টেশন দেখাচ্ছি, গাড়িটা ক্রস করে যা, এই যে রায়নগর স্টেশন। আমি ভাবতে পারিনি মানে এতটা রোদ দিয়ে দেবে, আমি বাড়িতে যখন বেরোই পুরো মেঘলা ছিল, খুব সুন্দর রাস্তাটা তৈরি হয়ে গেছে এখন, এই দিকটা সবুজ আর সবুজ, এইদিকেও সবুজ এইদিকেও সবুজ। আমার আকাশপুরের ভিডিও যারা দেখেছে তারা জানে এই রাস্তার কন্ডিশন কীরকম ছিল, মানে এতটাই খারাপ ছিল রাস্তার কন্ডিশন, একবার এরকম নিচের থেকে নেমে এরকমভাবে উঠতে হতো ঠিক এই জায়গাটা। যারা আকাশপুরের ভিডিওটি দেখেনি তাদের জন্য আমি আবার উপরে লিঙ্ক দিয়ে দিলাম। এই দেবগ্রাম ফরেস্ট কিন্তু যেতে গেলে আমার বাঁ দিক দিয়ে যেতে হবে, আর এই ডান দিকে হলো আমার চাকদা চলে গেল, কিন্তু আমি গাগনাপুরের সামনে যাবো তার জন্য একটু সোজা যাচ্ছি। একটা ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে, ভাইকে ফোন করে নিই। কোথায় আছিস? রাস্তার সামনে দাঁড়া, তুমি কো গাগনাপুরের চৌমাথা ক্রস করে তোদের দিকে যাচ্ছি, রাস্তার সামনে দাঁড়া দেখা হচ্ছে। আমি তোমাদের ফোন গেছো না, ফোনে থাকো দাদা, আমি উজিপুকুরে ক্রস করে ফোন করছি। ভাইয়ের সঙ্গে, ভাই প্রত্যেক বাড়ি বলে আমি এখান দিয়ে যাই কিন্তু ভাইয়ের সঙ্গে দেখা করি না, ভাইয়ের একটা অভিযোগ, তার জন্য তাপস ভাইয়ের সঙ্গে আমি দেখা করবো এখন। তুমি যাবা, তুমি তো দেখা করবো না, তাই আর কি করবো, আছিস কেমন দিস তো? হ্যাঁ বলো না, দেখ কাজকর্ম করে করি, ধান ফান বাড়িটা একটু এসে গেছো, বাড়িটাও দেখাই, এরপর ডাইরেক্ট বাড়ি চলে আসবো, আর ফোন টোন করতে হবে না, কোথা দিয়ে আসবো, আমি তো ফোন করে আসবো ওখানে, এরপরে যেদিনই আসবো এদিকে আমি তো বাড়িতে যাবো ওখানে, যা রাতে গেলে ফোন করিস কিন্তু দিন, চলে গেলাম তাহলে। হ্যাঁ ভাই, আমার দুনিয়া ছিল কলেজে,
ঘুরে যাবে ঝটটার বেরিয়ে যাক তারপরে চলে মেয়ে গেলাম সাবধানে থাকিস ভালো থাকিস এবারে দেখাবো আমি একটা অসাধারণ একটা ভিউ সামনে হলো আমটার ভিউ রাস্তা এখানে অসম্ভব খারাপ মানে একটা দুটো লেয়ার হওয়ার পর আর রাস্তা হয়নি এখানে দেড় কিলোমিটার যাওয়ার পর আমি রাস্তাটা চিনি না এই গুগল ম্যাপের সাহায্যে দেখে এই ভেতরের রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন ডানদিকে আমার পাট বাগান এবং ডান দিকে ফাঁকা জমি তার মাঝখান থেকে গ্রামের মাটির রাস্তা যা যে রাস্তাটা আটকে ধরে সামনে ছোট্ট একটা পুকুর আছে এই যে বাঁদিকে আমার এবার ডান হাতে হ্যাঁ এই রাস্তা সোজা একদম মিশে ওঠে না হ্যাঁ এরুলি হয় তোমার দেবগ্রাম পোস্ট অফিস হ্যাঁ একটা বাঁদিকে বাঁদিকে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা মানে গুগল ম্যাপের উপর ভরসা করেও তাছাড়া স্থানীয় কাকুর কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম রাস্তাটা আমি ঠিক আছে কিনা আমি ঘুরেও যেতে পারতাম ওই রাস্তা ধরে কিন্তু আমি ঘুরে যাইনি একটা কারণ আমি গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমি উপভোগ করতে চেয়েছি এবং একটু ফ্রেশ এয়ার নিতে চেয়েছি তার জন্যই আমি এই ভেতর দিয়ে গুগল বাবার সাহায্যে আসলাম মানে বলতে গেলে স্থানীয় বাসিন্দাদের খুবই সমস্যা এই রাস্তার জন্য বোঝাই যাচ্ছে কারণ বৃষ্টি হলে এই রাস্তা থাকে না ডান হাতে আমি এইভাবে ডান হাত বাঁ হাত করে ঘুরে ঘুরে আমের মাঝখান থেকে এক সাইডে কোথাও ধান ক্ষেত কোথাও বাবা পাট ক্ষেত দুদিকেই পাট ক্ষেত তার মাঝখান থেকে মাটির রাস্তার মধ্যে দিয়ে আমি চলেছি আমার গন্তব্য দেবগ্রাম ফরেস্ট এই দিকে রাস্তা নেই কেন যেটা দেবগ্রাম পোস্ট অফিস মেন রোড যেটা ওঠে ওটা এই পাশে দিয়ে একটা রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ ওই রাস্তা দিয়ে এই বাঁদিকে পড়বা গুগল বাবার কৃপায় আবার আমি রাস্তা ভুল করে আমি যে রাস্তায় ঢুকেছিলাম ওই রাস্তা দিয়ে আগে রাস্তা ছিল কিন্তু এখন কোনো রাস্তা নেই এখানে এখন জমির মাঝখান থেকে আমার যেতে হচ্ছে এইটা হলো রাস্তা বলে দিল কাকুরা সে হয়তো সব থেকে বেশি খারাপ রাস্তায় গাড়ি চালালাম অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটু ভালো রাস্তা পেলাম জানি না কতক্ষণ পাবো কারণ কিছুক্ষণ আগে বলছিলাম যে ভালো রাস্তা এসছি আমি বলাটা আমার শেষ করতে পারিনি ভালো রাস্তা শেষ হয়ে গেছি কাকা এই রাস্তা সোজা ওই আইসমালি রাস্তা ওঠে তো মেন রাস্তা ওঠে তো আচ্ছা ধন্যবাদ কাকা এই যে চলে এসেছি মেন রাস্তায় এটা হলো চাকদা আইসমালি রোড এবার এখান থেকে আমার ডেস্টিনেশন হলো দেবগ্রাম ফরেস্ট ফাটের রাস্তাটা খুঁজে নিই ফাঁকা শুনছান ধুধু করছে রাস্তার দুদিকেই আমার এখান থেকে হলো আর 5 মিনিটের রাস্তা 2.5 কিলোমিটার রাস্তাতে আমি পৌঁছে যাবো হলো দেবগ্রাম ফরেস্ট আর 30 মিটার পর আমি ডান দিকে ঢুকবো
পাড়া সেই জমি জামা মাঠের মাঝখান থেকে বাড়ির উঠোনের পেছন দিক থেকে জানি না কত দূর যেতে পারবো। আবার সেই গলির ভেতর থেকে মাঠের পেছন থেকে মেন রাস্তায় উঠে গেলাম। মানে আজকের এই পাড়ে সফরে একবার ডান দিক একবার বাঁ দিক, মাটির রাস্তা, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, বাড়ির উঠো, বাড়ির পেছন, এইখান থেকে শুধু আমি চলে যাচ্ছি। আর 500 মিটার পর দেবগ্রাম ফরেস্ট। দেখা এই রাস্তা ফরেস্টে যায় তো সামনে গিয়ে বাঁতে। আচ্ছা ধন্যবাদ। লাস্টের দিকে কিন্তু আমার গুগল ম্যাপটাই সাহায্য করে, আমার আজকের একমাত্র বন্ধু ছিল। অন্যদিন সফরে বিশাল থাকে তাহলে সৌভিক থাকে, শেষমেশ আমি কিন্তু চলে আসলাম দেবগ্রাম ফরেস্টে। ম্যাপ ছাড়া যদি কেউ বলে আমাকে এই রাস্তা ধরে নিয়ে আসতে, আমি যে রাস্তা দিয়ে আসলাম আমি কখনোই পারবো না সেটা। ফরেস্টটা হলো 40 হেক্টর জমির উপর। এই ফরেস্টে আছে শাল, সেগুন, গামা, অশ্বত্থ, বট, এইগুলি প্রধানত দেখা যায় এই ফরেস্টে। চলুন এই ফরেস্টে গিয়ে দেখি তাহলে এই ফরেস্টে আর কী কী গাছ আছে। আর জন্তু বলতে তেমন কোনো জন্তু নেই এখানে, এই একটা ঢোকার রাস্তা, হয়তো এখান দিয়ে ফরেস্টে ঢোকা যাবে। ঠাকুরের নাম নাম করে আমরা ফরেস্টের মধ্যে ঢুকে পড়ি। ফরেস্টের মধ্যে কিন্তু প্রবেশ করে ফেলেছি আমি, চোখ কান দুটো খোলা রেখে ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। শান্ত নিরিবিলি একটি ফরেস্ট আমরা 2-3 জন দেখা গেছে। দেখি কারা এরা, এইগুলোই মনে হচ্ছে সম্ভবত গামা গাছ। না বলছি পুকুরটা কোন দিকটা গো? হ্যাঁ সোজা যাও। হ্যাঁ সোজা গিয়ে বাদিকে। কোথা গিয়ে বাদিকে? এইগুলো গামা গাছ না? গামা গাছ এইগুলো না? হ্যাঁ বলছি পুকুরটা কোন দিকটা গো? পুকুর তো ওই ওই ঠিক আছে। এই ফরেস্টের মাঝখানে একটা খুব সুন্দর একটা পুকুর আছে, সেই পুকুরটাই দেখাতে নিয়ে আসলাম। গাড়িটাকে তাহলে স্ট্যান্ড করি। বন্ধুরা আমি দেবগ্রাম ফরেস্টে চলে এসেছি। শুধু পাখির আওয়াজ, হাওয়ার আওয়াজ, আর এই সাইডে হলো একটা পুকুর আছে। এই একটা পুকুর আছে আর এখানে কিছু কিছু গামা গাছ আছে। গামা গাছগুলো এই পুকুরে আগে কিছু পরিমাণ গামা গাছ দেখা যেত, এখন নেই। আর এই একটা গাছ যেটা ঝড়ে পড়ে গেছিলো হয়তো কোনো দিন। আর আমি দেখাবো দূর দূর পর্যন্ত পুরো একদম সবুজ আর সবুজ, আর একই সারিতে গাছগুলো রয়েছে। কিন্তু আমি আছি এখন দেবগ্রাম ফরেস্টে। চারিদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমার থাকাটা খুব একটা সেফ নয়, কারণ সবাই জানে যে যশ আসছে, এবার আজকে থেকে নিম্নচাপ শুরু হবে। তাই আমার মতে এখান থেকে এখনই বেরিয়ে যাওয়াটাই ভালো। আমার আমার সামনেটা ঘুরে আমি দেখাচ্ছি আমার কীরকম নির্জন পুরো হয়ে গেছে চারিদিক, শুনশান করছে আর খুব হাওয়া দিচ্ছে। কিন্তু এখন ওই একটা শিয়াল যাচ্ছে, ওই যে দূরে একটা শিয়াল যাচ্ছে, আর সারা ফরেস্টে কিচ্ছু নেই। এখানে যে জলাশয়টা রয়েছে, শাল সেগুনও কিছু আছে এর মধ্যে, আমি বেরিয়ে যাওয়াটাই শ্রেয় মনে করছি, তার জন্য আমি বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে তাহলে মোটো ব্লকের সেটআপে আমার সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি মোটো ব্লক সেটআপে চলে এসেছি। আমি এখন টানটান এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেন হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আমি যেতে যেতে যেটুকু পারছি দেখাচ্ছি, কারণ আমার আর থাকাটা খুব সেফ মনে হচ্ছে না এখানে। তো আমি একা নিরিবিলি একা রয়েছি তো এই জঙ্গলে। আমার কাছে জঙ্গল আছে, এটা আমার কাছে জঙ্গল। আমি এখান থেকে একটা কটা ছবি তুলে নিচ্ছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিতে দেখতে পাবে। ওয়েদার খারাপের জন্য আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, নাহলে আর কিছুক্ষণ টাইম কাটানোর ইচ্ছা ছিল আমার। বলছিলাম তোমার ঘোলা বাজারে উঠবো, ঘোলা বাজার এটা থেকে গিয়ে ডানাতে যাবো বাঁতে। আছে কিছু কিছু গাছ আছে যেগুলো শাল সেগুন সেগুলো এইভাবে পড়ে আছে, সত্যিই খুব অপরূপ দৃশ্য লাগে। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। এই যে আমাদের ডাউনহিল, ডাউনহিল থেকে এই যে আমরা আপহিল উঠে গেলাম। ক্যামেরাটা ভিজানো যাবে না, ক্যামেরাটা তার জন্য একটা সেফ জায়গা দাঁড়িয়ে। আমি একটু রেনকোটটা আর ক্যামেরাটা কেসের মধ্যে ভরে নিই। আমি ওয়াটারপ্রুফ কেস লাগিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। এই যে হলো ফরেস্ট রেঞ্জার অফিস, মানে দেবগ্রাম ফরেস্টের এটা হলো অফিস। এটা রানাঘাট রেঞ্জের আন্ডার, দেবগ্রাম পদিয়া মুর্শিদাবাদ বিভাগ। এই সোজা রাস্তা এখন ঘোলা চলে যাবে। আমি কিন্তু দেবগ্রামে যে ফরেস্ট এরিয়া, ফরেস্ট এরিয়ার মধ্যে থেকে বেরিয়ে গেছি। রাস্তাটা আমি যখন লাস্ট এসেছিলাম তখন ভাঙা চুরো ছিল রাস্তাটা, রাস্তাটা এখন ভালো হয়ে গেছে। ও বলছি ঘোলা যাবো কোনটা গো? এটা না এটা। আচ্ছা এত শোনা তো। আচ্ছা ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানিও কিন্তু যে ভিডিওটা কেমন হয়েছে। আমি দূর থেকে যখন এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গেলেও কিন্তু দূর থেকে রাস্তা থেকে দেবগ্রাম ফরেস্টটা দেখা যায়। মাকে একটা ফোন করে দেওয়া উচিত।
আমি এই মোড়ে উঠে দেখি মাকে একটা ফোন করে দিই। মাকে ফোন করা হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই রাস্তাটার এই পেছনে যে রাস্তা চলে গেল, এই রাস্তা সোজা একদম আসমালি চলে যায়। বৃষ্টিটা আসবে আসবে করেছে, আকাশে মেঘ পুরো চারিদিক। আমি বলেছিলাম রাস্তা থেকে যে দেখাবো, সেটা হলো ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হলো দেবগ্রাম ফরেস্ট। আর এইখানটার ভিউটা আমার সবথেকে বেশি সুন্দর লাগে, গাছটা এত সুন্দর করে থাকে। আর রাস্তাটা একবার ডান দিক বা দিক টার্ন নেবে, তাহলে মিউজিকের সঙ্গে রাস্তা মজাটি নিতে থাকো। আমি এখন আছি হলো ঘোলা বাজারে, এই যে ঘোলা হাই স্কুল। আমি এখন মাটি কুমড়া ঢুকছি, এই রাস্তা সোজা চলে গেলে কিন্তু রায়নগর স্টেশন চলে যায়। এই টোটালটাই হলো মাটি কুমড়া বাজার। আমি কিন্তু এখন চলে আসছি নোকারিতে। নোকারি মূলত বিখ্যাত হলো ফুল মার্কেটের জন্য। এই ডান দিকে হলো ফুল মার্কেট, এবং এইখানকার ফুল সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় যায়। রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে যে এখানে ভালোই বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো, আমি কিন্তু কোনো বৃষ্টির মধ্যে পড়িনি। এই রাস্তার দুর্দশা দেখে একটা কথাই মাথায় আসে যে কতদিন এই ভোগান্তি নিয়ে আমাদের চলতে হবে, সেটা কেউ জানে না। প্রশাসন কেন এত উদাসীন তার কাছে কোনো উত্তর নেই। আমি 12:31 বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে 12:30 বাড়িতে বেরিয়েছিলাম সেফলি, কিন্তু 3:01 মধ্যে বৃষ্টিতে না পড়ে আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি। তাহলে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন।